হ্যাঁ আসসালামু আলাইকুম গ্রাফিক্স আইটিভিডি প্রিমিয়াম মেম্বারশিপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা দেখব ইলাস্ট্রেটরের 3D ডিজাইন অর্থাৎ কিভাবে ইলাস্ট্রেটর আমরা 3D ডিজাইন করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো আজকে ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরে 3D ডিজাইন করার জন্য এখান থেকে একটা শেপ নিচ্ছি লাইক এই শেপটা নিলাম ধরুন ওকে এখান থেকে আমি একটা শেপ ড্র করলাম এখন থ্রি ডি মূলত কী থ্রি ডি মানে হচ্ছে একটা ডিজাইনকে কয়েকটা অ্যাঙ্গেল থেকে দেখার জন্য লাইক রিয়েলিস্টিক ঠিক আছে রিয়েলিস্টিক দেখার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন সেটা হচ্ছে থ্রি ডি তো ইলিস্ট্রেটরে থ্রি ডি করাটা বা থ্রি ডি করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ আপনার কম্পিউটার কনফিগারেশন ভালো থাকতে হবে বিকজ থ্রি ডি ডিজাইনগুলো একটু ল্যাক করে তো যদি যদি আপনার কম্পিউটার অত বেশি ভালো না হয় সেক্ষেত্রে আপনার প্রোটেবল যে সফটওয়্যারটা আছে যেটা ইলিস্ট্রেটার পোর্টেবল অনলি ওপেন হয়ে যায় সেটা আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেন ইউজ করবেন তাহলে ডির জন্য এটা প্রবলেম এত বেশি করবে না তো আমার এটা অবশ্যই যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ওই ভার্সনটাই এবং যে পিস্থিতিতে আমি রেকর্ড করছি ওরা অত বেশি কম্পিউটার ভালো না সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরেও এখান থেকে আমি এই কালারটা দিলাম সো একটু ডার্ক কালার দিই এখন আমি এটাকে এটা থ্রি ডি মেক করবো ওকে তো থ্রি ডি মেক করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব এখানে সিলেক্ট করে ইফেক্টে ইফেক্ট থেকে চলে যাব হচ্ছে আমরা থ্রি থেকে আমি এখান থেকে রিভালভে যাচ্ছি ওকে দেন এখান থেকে আমি প্রিভিও দিই দেখুন কি হয়ে গেছে এখন এজ লাইক এটা অ্যাপলের মতো হয়ে গেল ওকে এটা একেবারে সিম্পল যেটা আপনার কোনো কষ্ট করা লাগবে না সিম্পল থ্রি ডির জাস্ট আপনাকে একটা শেপ ড্র করবেন বা যেটাই করতে চান আপনি থ্রি তে ক্লিক করবেন এটা থ্রি হয়ে যাবে এখন সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কাস্টমাইজ এখানে প্রত্যেকটা দেখানো সম্ভব না বাট আপনারা সিম্পলি বুঝে যাবেন যেমন এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা যেদিকে ঘুরাবেন আপনার থ্রি টা সেদিকে ঘুরবে আমি চাচ্ছি এটার ব্যাক সাইডটা অর্থাৎ যে নিচের যে বটনটা আছে বটনটা একটু উপরে দেখবো এই যে বটনটা এখন অ্যাপলের যে বটনটা আছে সেটা দেখতে পাচ্ছি আবার আমি যদি না এটার ফ্রন্ট সাইডটা দেখতে চাচ্ছি হ্যাঁ আপনার যদি ফিসি ইয়ে না থাকে তাহলে কিন্তু হ্যাং করবে ঠিক আছে ল্যাক করবে এখন দেখুন আমি ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি আবার আমি যদি হ্যাঁ এটা এই সাইডটা দেখব ঠিক আছে এটা দেখতে পাচ্ছি আপনি যে সাইডটা দেখতে চান এই সাইডটা এখান থেকে ঘুরিয়ে দেখতে পারেন এটা ব্যাক সাইডও এই পাশ পিছনে যে পাশটা আসে ওটাও আপনি দেখতে পারবেন অথবা আপনি এখান থেকে দেখুন এটাকে অ্যাঙ্গেল করতে পারবেন আপনার যেদিকে খুশি সেদিকে অ্যাঙ্গেল করতে পারবেন তো আমি এটাকে পূর্বের অবস্থানে রাখি এখানে মাইনাস এইট অথবা সিক্স রাখবেন এটা তো এগুলো আপনারা নাড়াচাড়া করে দেখবেন হ্যাঁ এরপরে দেখুন এখানে আপনি কতটুকু অ্যাঙ্গেল করতে চাচ্ছেন এটাকে এখানেও আছে এই যে এখানে এখন শিপটা দেখা যাচ্ছে বাট আমি যদি এটাকে এরকম করে দিই এখন কিন্তু আর দেখা যাবে না অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে কাস্টমাইজের উপরে নির্ভর করে আপনি কতটুকু কাস্টমাইজ করছেন সেটার উপরে নির্ভর করবে আমি এটাকে জিরো করে দিচ্ছি ওকে এখন যদি আমি থ্রি সিক্সটি করে দিই এখন দেখুন কি হলো আবার সেম আগের অবস্থায় হয়ে গেল আচ্ছা আমি এটাকে আবার ডিলিট করে আরেকটা ড্র করছি এখান থেকে এখান থেকে আমরা ইফেক্ট ইফেক্ট থেকে চলে যাবো হচ্ছে থ্রি ডি থ্রি ডি থেকে রিভলভে যাব এটা প্রিভিও করলে আমরা দেখতে পারবো যে কি হচ্ছে আমি যদি একটু বড় করে দেখাই আচ্ছা থাকুক এখানে তো এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ তো আমি ধরুন এই যে অ্যাপালের যে লাইটটা আছে হ্যাঁ এই লাইটটা আমি চাচ্ছি অন্য দিকে দিব এক্ষেত্রে সেটাও করতে পারি যেমন আপনি লাইটটা কোন দিকে চাচ্ছেন সেটা আপনি অ্যাঙ্গেল করে দিতে পারেন আবার এখানে দেখুন অনেকগুলো অপশন আছে আপনার প্রত্যেকটা আর ঘেঁটে ঘেটে একটা একটা করে দেখবেন তারপর হচ্ছে এই যে আপনি লাইটটা অফ এখন আবার হচ্ছে লাইট দুইটা হয়ে যাবে দেখ এখান থেকে নো শেড অর্থাৎ কোনো লাইট নেই আবার এখানে দেখুন জাস্ট ছোট্ট একটু লাইট আর এটা হচ্ছে এখন একটা লাইট হয়েছে তো এইভাবে আপনারা চাই না এখানে চাইলে রাইট সংখ্যা বাড়িয়ে দিতে পারেন এই যে আমি বাড়িয়ে দিলাম ওকে এখন চাইলে কমে দিতে পারেন সো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন চাচ্ছেন এরপর কোন সাইডে চাচ্ছেন এই পাশ চাচ্ছেন ওই পাশ চাচ্ছেন সেগুলো দিতে পারেন একদম সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন চান এরপর হচ্ছে এখানে দেখেন ম্যাফ আর্ট আপনি ধরুন অ্যাপেলের মধ্যে ছোটো একটা স্টিক লাগাতে চান যেমন আমি এই যে অ্যাপেলের শেপটা আসছে আচ্ছা আমি এটা অন্য একটা ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখাবো তারপরে এখানে দেখেন মোর অপশন মোর অপশনে গেলে এই যে লাইটটা আপনি কোন দিকে চাচ্ছেন সেটা দেখতে পারেন আপনি যেদিকে চান আমি লাইটটা ধরুন এই যে দিকে চাচ্ছি এখন দেখুন লাইটটা এখানে চলে আসছে মিডলে চাচ্ছে চলে আসছে আবার এখানে ক্রিয়েট দিলে নিউ লাইট অর্থাৎ এখন দুইটা হয়ে গেল এটা নিচে দিলাম আরটা দিলাম হচ্ছে এইখানে কর্নারে এই যে এখন দুইটা লাইট হচ্ছে চাইলে লাইটের দিতে পারেন হ্যাঁ লাইটের কালার দিতে পারেন এটা আপনার আপনি করলে ডিলেট এখান থেকে ডিলেট আবার এটাকে আমি এখানে রাখছি লাইটটাকে এখানে রাখলাম সো লাইটটা মানে হচ্ছে রিয়েলিস্টিক এস লাইক আপনি একটা পিকচার তুলেছেন তো পিকচার তোলার কারণে বা ক্যামেরার মধ্যে যে ছবির বা লাইটের যে রিফ্লেক্টটা হয় আপনি যখন একটা ছবি ক্যাচ করবেন তখন দেখবেন যেটা লাইটের একটা রিফ্লেক্ট হয় সো এই জিনিসটা আসলে রিয়েলিস্টিকের মতো তো এটা আপনি কী টাইপের ডিজাইন করছেন তার উপর নির্ভর করবে আপনি লাইটটা কোন দিকে দিতে চাচ্ছেন বা এটার শ্যাডো কোন দিকে দিতে চাচ্ছেন এটা আপনারা ঘাটাঘাটি করে দেখবেন অন্তত তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কী আছে ওকে তো আমি এখান থেকে আপনাদেরকে সিম্পল একটা কাজ করে দেখাই আমি যদি এখান থেকে আপনাদেরকে ধরুন একটা বোতল মেক করে দেখাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে একটু করে নিলাম আবার একটু বাড়তে নিলাম সরি আচ্ছা ধরুন এটা একটা বোতল হ্যাঁ এটাকে আমি কি করবো ফ্রিডি করবো এখন আমি যেটা করতে পারি এটার কালারটা ধরুন আমি যে কোনো একটা কালার দিচ্ছি লাইক হচ্ছে আমি ধরুন হোয়াইট কালার দিচ্ছি বা অন্য কালার দিতে পারি দেখা যাবে না এখানে এই কালারটা থাকুক ধরুন আমরা এটাকে একটা বোতল মেক করব হ্যাঁ তো বোতল মেক করার জন্য আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্ট থেকে থ্রি ডি থ্রি ডি থেকে রিভলভে যাব যাওয়ার পর এখানে যদি আমি প্রিভিউ করি এই যে দেখতে পাচ্ছেন এখন কি হয়ে গেল এটা গোল হয়ে গেল ওকে এখন আপনি বোতল মেক করতে হলে এখান থেকে লেফট থেকে রাইট করে দেবেন মানে এখান থেকে এই এই দিকটাতে তার ঘুরেছিল সে হ্যাঁ এখন যদি আপনি রাইট করে দেন তাহলে রাইট সাইডে ঘুরবেন তো আমরা কিন্তু বোতলের অর্ধেক নিয়েছি আর অর্ধেক যখন সে ঘুরে গেলো অর্থাৎ এটা ডি মতো হয়ে গেল এখন আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে অনেক কিছু করতে পারেন অনেক কাজ করতে পারেন এখানে চাইলে আপনি বোতলের লেবেল অ্যাড করতে পারেন তারপর হচ্ছে কাক অ্যাড করতে পারেন যেটা বোতলের ঢাকনা অ্যাড করতে পারেন অর্থাৎ যে কাজগুলো করা যায় সবগুলোই করতে পারবেন সবগুলো এখান থেকে আপনারা ঘেটে কেটে দেখবেন হ্যাঁ তো আমি ধরুন এখান থেকে একটা বোতল মেক করে দেখাচ্ছি আপাতত তো বুঝতে পারবেন এখানে আমি একটা বোতল লিখে সার্চ করি যে বোতল এখানে এই দেখি কোনটা আচ্ছা এটা দেখি এটা দেখতে পারি অথবা এটা থাকুক ওকে আমি এটা নিলাম এখন ইলাস্ট্রেটরে গিয়ে এটাকে পেস্ট করব সেম বোতলটা আমরা যদি মেক করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে এই শেপটা ড্র করতে হবে বাট এটা আমরা অর্ধেক মেক করলে হবে আমরা একদম অর্ধেক থেকে মেক করতে পারি এখান থেকে ধরুন এটুকু নিলাম আচ্ছা আপনারা একটু ভালো করে পেন্টুলটা ইউজ করবেন আমি আপনাদেরকে দেখানোর পারপাসে একটু তাড়াতাড়ি করছি আচ্ছা সরি আমি অর্ধেক নিলাম হ্যাঁ এখান থেকে এটুকু নিলাম আর একটু বাড়তে নিতে পারি এটুকু দেন আমি নিচেটাকে ডিলিট করে দিতে পারি এই যে এটাকে ডিলিট করে দেওয়া অথবা থাকুক এটা তো এটাকে আমি যে কোনো কালার দিতে পারি হ্যাঁ যে কোনো কালার দিতে পারি এখন দেখুন এটাকে আমি বোতল মেক করব এবং এটাতে লেভেল অ্যাড করব লেভেল বলতে এটার ঢাকনা অ্যাড করব সো এটার জন্য আমাদের কি কি করতে হবে এটা ভাগ ভাগ করে নিতে হবে সো আমি এখান থেকে একটা লাইন টুল নিব লাইন টুল নেওয়ার পরে এই যে আমি ঢাকনাটা আলাদা করে ফেললাম এটাও আলাদা করে ফেললাম সরি এই যে এটাও আলাদা করে ফেললাম এবং হচ্ছে এখান থেকে এটাও আলাদা করে ফেললাম লাস্ট এখান থেকে এটুকু আমরা আলাদা করে ফেললাম ওকে সবগুলো একসাথে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে জাস্ট অনলি একটা একটা করে ক্লিক করব হ্যাঁ আলাদা করে ফেলবো এখন আমরা চাইলে কালার দিতে পারি সবগুলোকে সিলেক্ট করে সবগুলো একসাথে সিলেক্ট করে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি আমরা সেম কালারটাই দিয়ে দিলাম সবগুলোকে আমরা সেম একটা কালার দিয়ে দিলাম যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে আমি একটা কালার দিয়ে দেব ধরুন কালার আচ্ছা রেড কালারটা দিয়ে দেব ওকে এই কালারটা দিয়ে দেব এখন দেখুন আমাদের এই যে বাড়তি যে ইয়েগুলো রয়েছে যেগুলো আমরা নিয়েছিলাম লাইন টুল এগুলোকে কি করতে হবে ডিলেট করে দিতে হবে ডিলিট করে দিলাম নাহলে কিন্তু এগুলো প্রবলেম করবে ওকে এগুলো ডিলেট করে দিতে হবে এই যে এখানে লাইন টুল রয়েছে এটাকে ডিলেট করে দিলাম এখানেও আছে আপনারা জুম করে করে কাজ করবেন এখানে একটা আছে ডিলেট ওকে ওকে তো এখন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট থেকে গ্রুপ করে দিতে পারি হ্যাঁ গ্রুপ করে দিলাম ওকে জান এখন আমরা যেটা করব এখান থেকে চলে যাব যে ইফেক্ট ইফেক্ট থেকে সিলেক্ট করতে হবে আগে সিলেক্ট করার পর ইফেক্ট ইফেক্ট থেকে এখান থেকে থ্রি ডি থ্রি ডি থেকে রেবাব ওকে দেন হচ্ছে এখান থেকে প্রিভিউ করবো এরপর আমরা এখান থেকে এটা কি করে বোতলের মতো হয়ে গেল যদি আমরা এটাকে একটু লম্বা করতে আচ্ছা পরে লম্বা করবো কাস্টমাইজটা দেখব ওকে এটার কাস্টমাইজ কীভাবে করতে পারি ধরুন আমি এখান থেকে এই লাইটটা একটু এদিকে চাচ্ছি তো এখন কি করবো এখান থেকে আমরা মোর অপশনে যাব যাওয়ার পরে এই যে লাইটটাকে আমি যেদিকে সরাচ্ছি সেদিকে যাছা যেভাবে আমি চাইছি সেভাবে দিতে পারি এখন এখনও কিন্তু খারাপ লাগছে না আমি একটু একোনো এটা দিলাম এভাবে রাখলাম লাইটটা ওকে তারপর হচ্ছে ধরুন আমি লেভেল অ্যাড করতে পারি অর্থাৎ যে কোনো লেভেল আমরা চাইলে অ্যাড করতে পারি তো লেভেল অ্যাড করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে সেটার জন্য ধরুন আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি আবার তো আমি সিম্পল একটা লেভেল আমি করছি এখান থেকে অথবা আমরা লেভেল কিন্তু চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারি আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ওকে যে কোনো একটা চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারি একেবারে ফ্রিতে ওকে এটা নিলাম আমরা ডান কপি এখান থেকে আমরা পেস্ট করব ওকে এটা অনেক বড় হয়ে গেল এটাকে ছোট করতে হবে একটু দেন আমরা এখন কি করব। এখান থেকে যে সোয়াচ প্যানেলটা রয়েছে এই যে সোয়াচ প্যানেল এটাতে আমরা অ্যাড করব এখান থেকে জাস্ট ড্রাক অ্যান্ড ড্রপ করে সোয়াচ প্যানেলে অ্যাড করে নেব ওকে সোয়াচ প্যানেলে অ্যাড করবো দেন হচ্ছে আমরা করব এখান থেকে সেম আবার সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্ট ইফেক্ট থেকে চলে যাব হচ্ছে থ্রি থ্রি থেকে রিভেলভ ওকে ডান দেন আমরা এখান থেকে প্রিভিউ করব প্রিভিউ করার পর এখানে লেফট থেকে রাইট দেন মোর অপশনে যাব সরি এর আগে আমরা এখান থেকে চলে যাব যে ম্যাপ আর্ট এই যে ম্যাপ আর্ট দেখতে পাচ্ছেন এখানে চলে যাব তো এখানে যাওয়ার পর একটু আপনার পিসিটা স্লো করতে পারে সো কাইন্ডলি একটু ধৈর্য ধরতে হবে যদি আপনার পিসি অত বেশি ভালো না হয় সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম এখন ম্যাপ ওকে ক্লিক ম্যাপারে ক্লিক করার পর আমাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমাদের পয়েন্টটা সিলেক্ট করতে হবে যে আমি কোন কোথায় আমার লেভেলটা লেভেলটা অ্যাড অ্যাড দেখুন এখানে কিন্তু করার জন্য প্লেস চলে এসেছে যেটা আমাদেরকে সাজেস্ট করছে তো এটা আপনি আপনার প্লেসটা সেট করে নিতে হবে আপনি কোথায় লেভেলটা অ্যাড করবেন এখানে জাস্ট আপনি নেক্সট ক্লিক করলে আপনাকে একটা একটা করে সাজেস্ট করবে কোথায় আপনার লেভেলটা অ্যাড করতে চাচ্ছেন এখন দেখুন আমাদের এই জায়গাটাতে আমরা লেভেলটা অ্যাড এখন সিম্পলি আমাদেরকে করতে হবে এখানে নাম থেকে আপনি সোয়াচে যেটা অ্যাড করেছেন সেটা এখান থেকে নিতে পারেন আমাদের হয়েছিল আচ্ছা মেবি হয়নি আচ্ছা আমাদের এটা ঠিক মতো অ্যাড হয়নি আবারও অ্যাড করে নিতে হবে এটাকে সো এখান থেকে আচ্ছা আমি স্যাম্বল অ্যাড করে নিব সরি সোয়াচ প্যানেল না স্যাম্বল অ্যাড করতে হবে আমাদেরকে সো আমি স্যাম্বল অ্যাড করে নিলাম এখানে নিউ স্যাম্বল দিতে হবে সরি সোয়াচ প্যানেল না সরি এখানে হবে আপনাদেরকে স্যাম্বল অ্যাড করে নিতে হবে সো আমি স্যাম্বলটা দিলাম হচ্ছে লেভেল ধরুন এটা দিলাম বোতল লেভেল ওকে দেন হচ্ছে আমি আবার এটাকে ধরে এখান থেকে চলে যাবো ইফেক্ট দেন হচ্ছে এখান থেকে থ্রি ডি দেন রেভাল এরপর আমরা এখান থেকে প্রিভিউ করব অ্যান্ড হচ্ছে এখান থেকে রাইট করে দেব ওকে এখন আমরা এখান থেকে ম্যাপ আর্টে চলে যাব ম্যাপ আর্টে গিয়ে এখান থেকে আমি আবার সিলেক্ট করে নিচ্ছি কোন প্লেসে আমরা লেভেলটা অ্যাড করবো ওকে এই প্লেসটাতে হ্যাঁ দেন এখান থেকে এই যে চলে আসলো বোতল লেভেল আপনারা স্যাম্পল অ্যাড করবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন এখন দেখুন এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা এটা হচ্ছে আমাদের লেভেলের অ্যাড আমাদের কি করতে হবে এই পুরো লেভেলটা পুরো এরিয়া জুড়ে দিয়ে দিতে হবে তাহলে কী হবে আমাদের লেভেলটা অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লেভেলটা অ্যাড হয়ে গেল এখন আপনি চাইলে এটা দেখতে পারেন দেখার জন্য আমি সর্বপ্রথম এটাকে ওকে করে দিচ্ছি এটাকে ওকে করে দিলাম ওকে এখন চাইলে আপনি এটাকে দেখতে পারেন যেমন আমি এটাকে লেভেলটা এদিকে ঘুরালাম বা এদিকে ঘুরালাম এই যে দেখতে পাচ্ছি আমি লেভেলটা ওকে এই যে লেভেল ফ্রন্ট সাইড বেক সাইড সব দেখতে পাচ্ছি ওকে সো এটা আপনি সব সাইডে দেখতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে কোন সাইড দেখতে পাচ্ছেন ফ্রন্ট এই যে সামনের সাইড হচ্ছে এটা তারপরে এখানে হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড হ্যাঁ টপ সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন ইজিলি ওকে তো এভাবে আপনি চাইলে এখানে পয়েন্টটা সিলেক্ট করে আপনার এখানে যে বোতলের ক্যাপ রয়েছে ওই ক্যাপের মধ্যে আপনি চ্যালের লেভেল অ্যাড করতে পারেন মাঝে মধ্যে ক্যাপের মধ্যে লেভেল অ্যাড করতে হয় সো এক্ষেত্রে আপনি জাস্ট ম্যাপ আটে গিয়ে এখানে ম্যাপ আটে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাপের যে এরিয়াটা আছে এরিয়াটা সিলেক্ট করতে হবে এই যে দেখুন কোন এরিয়া এই যে এখন এই এরিয়াটাতে আমরা চ্যালের লেভেল অ্যাড করতে পারি যেমন সেম লেভেল আমরা অ্যাড করলাম এটা এই এরিয়াতে অ্যাড হয়েছে ওকে এখন যদি আমি পুরোটা করে দিই তাহলে পুরোটা হয়ে যাবে যতটুকু আমরা করবো এই যে এখন কি হয়েছে পুরোটা হয়েছে এরপরে যদি আমরা আমি এখান থেকে পরটা দিচ্ছি এই যে বোতলের ক্যাপ এই যে ক্যাপটা এই যে এটা না এটা এটা এই যে এখন ক্যাপের মধ্যে রয়েছে হ্যাঁ এখন যদি আমি এটাকে এই যে আবার লেভেলটা দিই এখন কোথায় হবে এই লেভেলটা অ্যাড হয়েছে ক্যাপের মধ্যে আমি লেভেলটাকে পুরো করে দিচ্ছি ধরুন ট্রেনে পুরো করে দিলাম দেন ওকে তারপর ওকে দিয়ে দিলাম ওকে ডান এখন দেখতে পাচ্ছেন কি ওকে এখন লেভেলটা এখানে অ্যাড হয়েছে এখানে অ্যাড হয়েছে এখানে অ্যাড হয়েছে চতুর পাশে এটা কি হয়েছে অ্যাড হয়েছে সো এটা হচ্ছে মূলত থ্রি ডির কাজ সো আপনারা থ্রি ডিটা কাস্টমাইজ করতে হবে নিজে থেকে দেখতে হবে যে কোথায় কি আছে বিকজ প্রত্যেকটা অপশন কিন্তু এখানে দেখানো সম্ভব না আর থ্রি ডি নিয়ে আশা করে কোনো প্রবলেম হবে না যে কোনো জিনিস থ্রি ডি মেক করার জন্য আপনি সিম্পলি আপনি ধরুন আমি এখান থেকে এটা এটা শেপ ড্র করলাম আপনারা এরকম একটা করে দেখবেন ধরুন দেন এখানে সিম্পলি আপনারা ক্লিক করে ইফেক্ট ইফেক্ট থেকে চলে যাবেন থ্রি ডি থ্রি ডি থেকে রিভলভ দেন হচ্ছে প্রিভিও হ্যাঁ এরকম থ্রি ডি হয়ে যাবে আপনার বিভিন্ন শেপ দিয়ে আপনারা দেখবেন এই যে এখন কি হয়ে গেল একটা মেশিনের যেরকম আমরা দেখি এরকম সো এরকম হয়ে গেলো এগুলো আপনারা ঘিটে দেখবেন আশা করি কোনো প্রবলেম হবে না এবং থ্রি ডিজাইন করে বিভিন্ন শেপ বিভিন্ন বোতল বা বিভিন্ন জিনিসগুলো আপনারা ডিজাইন করে আমাদের গ্রুপে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ